সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল চলছে মাত্র একজন শিশু বিশেষজ্ঞ দিয়ে। আরো জানাতে এ বিষয়ে আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন সহকর্মী জিল্লুর রহমান সাতক্ষীরা থেকে। এছাড়াও জয়পুরহাট থেকে সেখানকার শিশুদের ডায়রিয়া নিউমোনিয়া সহ নানা রোগের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী শামীম কাদির। শুরুতে যাচ্ছি জিল্লুর রহমানের কাছে। জিল্লুর রহমান, আমাদেরকে জানাবেন কি অবস্থা? আপনি জানাচ্ছিলাম যে এখানে মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে এই হাসপাতাল, এখন কি অবস্থা? উর্মি, আপনি যেমনটি বলছিলেন, সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু বিভাগ এবং ডায়রিয়া বিভাগ সহ তিনটি ওয়ার্ডই চলছে একমাত্র চিকিৎসক অসীম বাবুকে দিয়ে। এছাড়া তাকে অতিরিক্ত রুগীও দেখতে হয় আউটসাইডে, ফলে তিনি হিমশিম খেয়ে উঠছেন। সাতক্ষীরা সদর হাসপাতালের এই অবস্থা দীর্ঘদিন ধরে চললেও এখনো পর্যন্ত কোনো চিকিৎসক এখানে আনা সম্ভব হয়নি। যদিও সিভিল সার্জন বলেছেন সার্বিক বিষয়ে তিনি প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, কিন্তু সেটি সরকারের উচ্চ পর্যায়ে টনক নড়ার না কারণেই সম্ভব হচ্ছে না। আমি এখন সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডেই আছি। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে পিছনে বেশ কিছু রুগী এখানে সিরিয়ালে চলছে। অবশ্য শিশু চিকিৎসক এখানে না আসায় এমার্জেন্সি বিভাগের চিকিৎসক এসেই মূলত রুগী দেখছেন। আমরা একটু রুগীদের সাথে কথা বলবো। জি, আপনি কবে ভর্তি হয়েছেন? আপনার রুগীর কি অবস্থা? আমি ভর্তি হয়েছি কয় তারিখে জানেন? 3-4 দিন হয়েছে। কি অবস্থা আপনার? উন্নত হচ্ছে, মানে ডাক্তার সংখ্যা কম, যার জন্য আপনার এই পর্যাপ্ত চিকিৎসা এখানে দিতে পারতেছে না। জি উর্মি, যেমনটি বলছিলেন, আমরা আরো একটু জানতে চাই যে আরো একটা শিশুর অভিভাবকের সাথে কথা বলতে চাই। আপনার রোগী কবে ভর্তি হয়েছে, কি অবস্থা একটু বলবেন? কালকে রাতে খুব অসুস্থ ছিল, ট্রিটমেন্ট নেওয়ার পরে একটু সুস্থ হয়েছে। জি উর্মি, যেমনটি বলছিলেন যে সার্বিকভাবে আসলে যেটি বলা যায় যে শীতের প্রকোপের পরপরই গরম, এবং শীত ও গরমের মাঝামাঝি অবস্থায় গতকালকেও সাতক্ষীরায় বেশ ঠান্ডা পড়েছে, যে কারণে রোগীর সংখ্যা বারবার বৃদ্ধি পাচ্ছে। গত এক মাসে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রায় 1307 জন রোগী চিকিৎসা হয়েছে। তো আমাদের সাথে এইমাত্র যুক্ত হচ্ছেন সাতক্ষীরা সদর হাসপাতালের একমাত্র শিশু চিকিৎসক অসীম বাবু। আমরা তার সাথে একটু কথা বলবো। যে আপনি বলবেন যে এখন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এই চ্যালেঞ্জ কে মোকাবেলার জন্য কি ধরনের পদক্ষেপ আপনারা নিচ্ছেন? হ্যাঁ, থ্যাংক ইউ জিল্লুর ভাই। আপনি জানেন যে সাতক্ষীরাতে যে শিশু রোগী আছেন, আবহাওয়া জনিত কারণে প্রচুর পরিমাণ ডায়রিয়া এবং ঠান্ডা কাশি নিউমোনিয়া রোগী আমাদের হাসপাতালে আসতেছেন। তারা আউটডোর ইনডোরে ভর্তি হচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন। এটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জ, কারণ আমাদের জনসংখ্যা, আমাদের যে জনশক্তি সেটা কিন্তু অনেক কম, এবং আমাদের যে হেলথ রেলের স্টাফ সেটার সংখ্যাও অনেক কম। তো সেখানে আমরা চেষ্টা করতেছি, আমাদের সিভিল সার্জন মহোদয় আছেন, তিনি দিক নির্দেশনা দিচ্ছেন, আমরা চেষ্টা করতেছি সার্ভিসটা বজায় রাখার জন্য। ধন্যবাদ আপনাকে উর্মি। যেমনটি বলছিলেন, এ পর্যন্ত সাতক্ষীরা সদর হাসপাতালে ডায়রিয়া বিভাগে 875 জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া 432 জন ভর্তি হয়েছেন নিউমোনিয়া, সর্দি কাশি সহ বিভিন্ন রোগে। তবে সাতক্ষীরা সদর হাসপাতালে ডায়রিয়া বিভাগে মূলত এখানে অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং জনবল সংকটের কারণে যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার দরকার ছিল সেটি না থাকায় রোগীদের অবস্থা আরো কাহিল হয়ে পড়ছে। তো এই ছিল সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ খবর উর্মি। ধন্যবাদ আপনাকে জিল্লুর রহমান। জয়পুরহাটেও হঠাৎ করে বেড়েছে শিশুদের ডায়রিয়া নিউমোনিয়া সহ নানা রোগ। এ ব্যাপারে জানাতে জয়পুরহাট থেকে সহকর্মী শামীম কাদের যুক্ত হবেন। শামীম কাদের, আপনি জানাবেন এখানকার পরিস্থিতি কি? উর্মি, ধন্যবাদ আপনাকে। জয়পুরহাটে দিন দিন ডায়রিয়া রোগীর আক্রান্ত সংখ্যা বেড়ে চলেছে। প্রতিদিন 50 থেকে 60 জন ডায়রিয়ার আক্রান্ত হয়ে জয়পুর জেলা আধুনিক হাসপাতালে ভর্তি হচ্ছেন। শুধু জয়পুর জেলা আধুনিক হাসপাতাল নয়, জেলার 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত 2 মাসে 2100 জন ডায়রিয়া রোগী আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে 8 মাস থেকে 5 বছরের শিশুর সংখ্যাটাই বেশি। আমি কথা বলবো জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের আরএমও খন্দকার মিজানুর রহমানের সাথে। জয়পুরহাটে হঠাৎ করে ডায়রিয়ার সংখ্যা, রোগীর সংখ্যা বাড়ছে কেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ শামীম সাহেব। যে আপনি নিজেও জানেন যে জয়পুরহাটের আবহাওয়া সকালে ঠান্ডা এবং হালকা কুয়াশা, আবার দুপুরে গরম, আবার রাতে ঠান্ডা। এই যে তাপমাত্রার কম বেশি, এটার কারণে
আমরা ধারণা করছি যে ভাইরাসের প্রভাবে ডায়রিয়াটা হচ্ছে। তো এই তাপমাত্রা যখন স্বাভাবিক হয়ে আসবে তখন ডায়রিয়াটা অটোমেটিক্যালি কমে আসবে বলে এটা আমাদের ধারণা। আর আমরা ধারণা করছি যে এটা ভাইরাস দ্বারাই হচ্ছে, আর মৌসুমি ভাইরাসের কারণেই হচ্ছে। তো আমাদের তো এই আর দু একদিনের মধ্যেই আমরা আশা করতেছি তাপমাত্রা স্বাভাবিক হবে। বা ডায়রিয়া থেকে প্রতিকার উপায়টা কি? ডায়রিয়া মানে প্রতিকারের উপায় একটাই, সেটা হলো যতবার পাতলা পায়খানা হবে ততবার স্যালাইন খাবে। আমরা লক্ষ্য করছি যে সকল রোগী এখানে আসে তারা বলে যে আমরা মানে এই অ্যান্টিবায়োটিক খাইছি সেই অ্যান্টিবায়োটিক খাইছি, কিন্তু আসলে যেহেতু এটা ভাইরাস দ্বারা হচ্ছে অ্যান্টিবায়োটিকের তেমন কোনো ভূমিকা নাই। আমি সকল প্যাসেন্টদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো। আচ্ছা ধন্যবাদ আপনাকে, আমি একজন রোগীর সাথে কথা বলবো। আসলে আপনার কি হয়েছিল? আমার গতকাল রাত থেকে পাতলা পায়খানা এবং বমি। আধুনিক জেলা হাসপাতাল ভর্তি হওয়ার পর থেকে আমি একটু সুস্থ আছি এবং পায়খানা কমে গেছে, বমি স্বাভাবিক আসছে। এ পর্যায়ে আমাকে খুব ভালো লাগতেছে। যোগাযোগ আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উর্মি আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি, জয়পুর জেলা আধুনিক হাসপাতালে ডায়রিয়ার আক্রান্ত ওয়ার্ডে ওয়ার্ড সংকট থাকার কারণে এই হাসপাতালের মেঝেতে এবং বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা। আর আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি, চিকিৎসকরা বলছেন ডায়রিয়া হলে বেশি বেশি করে খাবার স্যালাইন খেতে। এই ছিল জয়পুরহাটের ডায়রিয়ার আক্রান্তের খবর। উর্মি ধন্যবাদ আপনাকে, শামকাদের।